ডুমুর। আপাত দৃষ্টিতে দেখতে ফল মনে হলেও উদ্ভিদ বিজ্ঞানীরা বলছে ডুমুরের ফুল হয়। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ এমন কিছু যা সহজে চোখে পড়ে না বা সহজে দেখা যায় না, কিন্তু হঠাৎ করেই দেখা যায়, যেমন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব। ডুমুরের যে ফলটা আমরা দেখি সেটা শুধু ফল নয়, একই সঙ্গে ফুলও। ডুমুর যখন ছোট থাকে তখন সেটা আসলে ফুল, শত শত ফুল ফুটে ফলের মতো দেখতে এই আবরণের ভিতরে। এই যেন এক অদ্ভুত ফুলের বাগান। এই ফুলগুলোকে বলে সাইকোনিয়াম। এখন আপনার ভাবনা আসতে পারে, তাহলে এই ফুলের পরাগায়ন ঘটে কিভাবে? এখানে এসে গল্পটা অনেকটা রূপকথার মতো শোনাবে। ডুমুরের ফুলের পরাগায়নের জন্য আছে ডুমুরের প্রাণবোলতা, খুদে ডানাওয়ালা পিঁপড়ের মতো দেখতে হলেও এরা একেবারেই আলাদা প্রজাতি পরাগায়নের নায়িকা, একটা ক্ষুদ্র বোলতা যার বৈজ্ঞানিক নাম ব্লাস্টোফাগা পিএসএনএস। এই প্রজাতির গর্ভবতী মেয়ে বোলতা ডুমুরের গন্ধে আকৃষ্ট হয়ে চলে আসে কুচি ডুমুরের কাছে। আগে বলেছি এই কুচি ডুমুরের ভেতরেই রয়েছে ডুমুরের ফুলের বিশাল বাগান। ডুমুর যখন ফুল তখন ওর ভেতরটা বেশ ফাঁপা থাকে, তার ভেতর থাকে পুংকেশর, গর্ভাশয়, পরাগরেণু। রূপকথার রাজ্যের মতো এই বাগানেরও প্রবেশের জন্য রয়েছে বিশেষ দরজা যার নাম অস্টিয়ল। বেশ ছোট এই টানেল দিয়ে ঢোকা কিন্তু অনেক কঠিন কাজ, তাই সেই পথে যেতে গর্ভবতী মেয়ে বোলতাকে বিসর্জন দিতে হয় তার ডানা আর শুঁড়কে। কেউ কেউ তো মরিয়ে যায় এই যাত্রায়, যারা বেঁচে থাকে তার ভেতরেই ডিম পারে ফুলের গায়ে, সাথে সাথে তাদের শরীরে লেগে থাকা পরাগ ছড়িয়ে দেয় ফুলে ফুলে। এই পরাগ তারা এনেছে আগের কোনো ডুমুর থেকে। ডিম পাড়ার পর সেই বোলতারাও মারা যায়, তাদের শরীরকে পচিয়ে নয় হজম করে ফেলে ডুমুর গাছ নিজেই। একটি এনজাইম তৈরি হয় ফিকাইল, যা মৃত বোলতাকে নিউট্রিয়েন্টসে পরিণত করে। এতে ডুমুরের ভেতরে মৃত বোলতার আর কোনো দেহাবশেষ থাকে না। এবার এই সত্যিকার রূপকথার দ্বিতীয় পর্ব। এরপর ডুমুরের ভেতর জন্ম নেয় নতুন বোলতারা। প্রথমে জন্মায় পুরুষ বোলতা, এরা ডানাহীন, মুখে মজবুত দাঁত থাকে। এই পুরুষ বোলতারা প্রথমে ডিম অবস্থায় থাকা অন্য নারী বোলতাদের গর্ভ ধারণ করে। এরপর নারী বোলতাদের বের হওয়ার পথ করে দিতে মজবুত দাঁত দিয়ে বানায় টানেল। টানেল বানানোর শেষে তারা সেখানেই মারা যায়। তবে তাদের নিয়ে শোক করার আর কেউ থাকে না, তারা ইতিহাসে থাকে না, কবিতায় জায়গা পায় না, তবু তারা পরবর্তী প্রজন্মের পথ খুলে দিয়ে নিঃশব্দে হারিয়ে যায়। এরপর জন্ম নেয় নারী বোলতা, তারা ডানাওয়ালা আর শরীরে আগের ডুমুরের পরাগ। নতুন কোনো ডুমুর খুঁজে তারা আবার উড়ে যায় আর শুরু হয় নতুন এক বৃত্তের। এই পুরো ব্যাপারটাকে বলে মিউচুয়ালিজম, একে অপরের উপকারে থাকা। ডুমুর পায় পরাগ, বোলতা পায় বাসার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে এমন সমন্বয়ে বেঁচে আছে তারা। তবে সব ডুমুরের ক্ষেত্রেই পদ্ধতি প্রয়োজন পড়ে না, বেশিরভাগই পার্থেনোকার্পিক, মানে এগুলো পরাগায়ন ছাড়াই ফল হয়, বোলতা দরকার হয় না। তাহলে পরের বার ডুমুর খাওয়ার সময় ভাববেন আপনি শুধু ফলই খাচ্ছেন না, এই ফলের ভেতরে ঘটে গেছে রূপকথাকে হার মানানো এক অবিশ্বাস্য গল্প।